অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওকে, তাহলে ওই কথাই রইল। আপনাকে যে বইগুলো অর্ডার দিলাম সেগুলো এক ঘন্টার মধ্যেই আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আর সাথে সাথে আমি আপনাকে টাকাটাও দিয়ে দিচ্ছি। ওকে, আর বইগুলো অ্যারেঞ্জ হয়ে গেলে আমাকে একবার কল করে দেবেন প্লিজ। রাখছি। মামুনি, সিট কি বলছে? তুমি কালেক্টর ম্যাডামের ব্যাপারে আর কি জানো? লাবণ্য সুন্দরীর হাজবেন্ডের কথা বলছে। সুন্দরীর হাজবেন্ড আরেকজনের সঙ্গে থাকে না, সেই কথাটাই বলছে। ও হ্যাঁ, এটা তো আমিও জানি। আমি আরো ভাবলাম নতুন কোনো ইনফরমেশন পাবো। লাবণ্য ম্যাডাম, যে সুন্দরী আপনার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি, সেই মানুষটার এরকম হয়েছে, আর আপনি আপনার এরকম এক্সপ্রেশন, আপনার তো কিছুই যায় আসছে না। আপনি নাকি সুন্দরীকে এত ভালোবাসেন, কিন্তু ওকে তো আপনি চিনলেনই না। আমার এখন ইচ্ছা করছে সব কথা বলে দিই আপনাকে, তাহলে আপনি বুঝতেন সুন্দরীকে রোজ কি কি সহ্য করতে হয়। দেখো সেট, পার্সোনাল লাইফের প্রবলেমসগুলো যদি প্রফেশনাল লাইফে চলে আসে তখন কিন্তু নানা রকম প্রবলেম রাইজ করে, আর এটা ঠিকও নয়, তাই না? কালেক্টর ম্যাডাম রাগ করে আমাদের চাকরিটা ছেড়ে দিল, আবার আজকে ইন্টারভিউতে গিয়ে ওখানেও রাগ দেখালো। অথচ এই রাগটা যেখানে ওর দেখানোর কথা সেখানে কিন্তু ও দেখাচ্ছে না। ওর হাজবেন্ডকে কিন্তু ও কোনো শাস্তি দিচ্ছে না, ওর রাগটাকে ও ভুল জায়গায় চ্যানেলাইজ করছে। লাবণ্য ম্যাডাম, সব কিছু এত সহজ নয়, এটা যদি আপনি একবার বুঝতেন।